আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা আমার নবীর উপরে এমন একটা কিতাব আমি নাযিল করছি এটা এমন একটা আলো এমন একটা বাতি এই কোরআনের কাছে এই আলোর কাছে বাতির কাছে তার কেউ যদি আসে এই আলোর কাছে কেউ যদি আত্মসমর্পণ করে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো এইটা এমন একটা বাতি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে জোরে কোন মারহাবা আমার ভাইরা আমার বাবাজিরা মুফাসসির কেরাম ডাক দিয়া বলে এই অন্ধকারের পথ বুঝাইতে গিয়া মুফাসসির কেরাম বলে এইটা এমন একটা অন্ধকার এইটা হলো জাহান্নামের অন্ধকার যেই মানুষগুলা কোরআন দিয়া তাদের জীবনকে বাস্তবায়ন করবে কোরআন দিয়া তাদের জীবনকে সিটিং ফিটিং করবে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো এই আলো ওই মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে জোরে জোরে কোন মারহাবা আমার ভাইরা আমার বাবাজিরা কোন কোরআন দিয়ে আপনার জীবনকে বাস্তবায়ন করবেন ওই কোরআনের পরিচয় আমরা একটু নিব আমরা এই কিতাবকে যদি বলি কিতাব রে তোমার নাম কি এইবার কিতাব সুন্দর করে জবাব দিয়া বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন আল্লাহু আকবার কোরআন বলতেছে কিতাব বলতেছে আমার নাম কোরআন আমরা যদি ডাক দিয়া বলি কোরআন তোমার নাম কোরআন আমরা কোথায় পাবো এইবার কোরআন সুন্দর করে ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা ২৭ নাম্বার পারা সূরাতুল ওয়াকিয়াতে যাবে সম্মানিত ভাইরা এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন তোমার বাড়ি কোথায় এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ কোরআন ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজ আমি মহাসম্মানিত একটা কিতাব আমার ভাইরা আমার বন্ধুরা এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম কোরআন দুনিয়াতে তুমি কার সঙ্গে এসেছো রে কোরআন কোরআন এবার সুন্দর করে জবাব দিয়া বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইযনি রাব্বিহিম কোরআন ডাক দিয়া বলতেছে মহা সম্মানিত একজন ফেরেশতা তার নাম হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এই পৃথিবীর মানুষেরা ওই মহা সম্মানিত ফেরেশতা জিব্রাইলের সঙ্গে আমি কোরআন দুনিয়াতে এসেছি বাবাজি এইবার আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন আমাদের এই বাংলাদেশে ১২টা মাস আছে ১২টা মাসের মধ্যে কোন মাসে তুমি কোরআন দুনিয়াতে এসেছ কোরআন এইবার সুন্দর করে ডাক দিয়া বলতেছে শাহরু রমাবানাল্লাযি উনজিলা ফিহিল কোরআন জোরে কোন মারহাবা কোরআন ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা ১২টা মাসের মধ্যে যে মাসের নাম রমাদান ওই মাসে আমি কোরআন পৃথিবীতে এসেছি সম্মানিত ভাইরা এইবার যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন দিনের বেলা এসেছ নাকি রাতের বেলা তুমি দুনিয়াতে এসেছ এ সুকান দিকির ভাইরা পবিত্র কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিয়ে আপনাকে আমাকে জানাইয়া দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আল
আলফে সাহাও কোরআন ডাক দেয়া বলে মহা সম্মানিত একটা রজনী বরকতময় রাত। ওই রাতে জিব্রাইলের সঙ্গে আমি কোরআন দুনিয়াতে এসেছি, জোরে কন সুবহানাল্লাহ। এইবার আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন কার কাছে তুমি এসেছো, কোরআন সুন্দর করে ডাক দিয়া বলতেছে হুদাল্লিন্নাস। কোরআন বলতেছে আমি মানুষের কাছে এসেছি, মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন কেন আল্লাহ তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়া বলতেছে আমাকে দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, এ কোরআন, কোরআন মানুষদেরকে বলতেছে মানুষেরা তোমরা শোনো, আমি এমন একটা বাতি, এমন একটা আলো, আমাকে যারা মানবে, আমার পিছনে পিছনে যারা চলবে, আমি কোরআন তাদেরকে ওই রাস্তায় নিয়ে যাব যে রাস্তা দিয়া গেলে মানুষগুলা সোজা জান্নাতের মধ্যে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তোমার ভিতরে আমাদের জন্য কি কি বিষয় আছে, কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে সাহিত্যিক গুণ বই লিখছেন, একের ভিতরে দুই, একের ভিতরে তিন, একের ভিতরে চার, একের ভিতরে পাঁচ। ঠাকুরগাঁ থেকে মাহফিল করে আমি আসতেছি, ট্রেনের ভিতরে দেখি একজন বই বিক্রয় করতেছে, ওই বইয়ের ভিতরে লেখা আছে একের ভিতরে দশ। এ ভাইরা কথা বলেন, একের ভিতরে কত? একের ভিতরে দশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এমন একটা মহাসম্মানিত কিতাব তোমাদেরকে দান করছি, এই কিতাব একের ভিতরে দুই চার পাঁচ দশ কিচ্ছু নয়, এটা একের ভিতরে সব। তাও যদি সুবহানাল্লাহ না কোন ভাইজান, তাহলে আমরা কি ওয়াজ করব বলেন? এটা একের ভিতরে কি? এ ভাই একটু জবান খোলেন, একের ভিতরে কি? আচ্ছা আপনাদের খারাপ লাগতেছে ভাই? হ্যাঁ না, আপনাদের এলাকার কি অন্য কোয়ালিটির ওয়াজ চলে নাকি? তা হুজুর আপনি কি শুরু করছেন এগুলা? এগুলা ওয়াজকে শোনার জন্য আপনাকে নিয়ে আসছে নাকি? বারা একের ভিতরে কি সব? সম্মানিত ভাইয়েরা, এইবার আমরা কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন আমাদের জন্য তোমাকে কেন পাঠানো হয়েছে, সম্মানিত দিনী ভাই সকলে এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে ওয়ানুনাযযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলতেছে মুমিন বান্দারা, হে মুমিন বান্দিরা, যারা আমাকে মানবে, যারা আমাকে বুঝবে, যারা আমাকে দিয়ে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আমি কোরআন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিফা হিসাবে দান করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআনকে যখন প্রশ্ন করলাম কোরআন মুমিন বান্দাদের জন্য তুমি শিফা হয়ে গেলে, যারা মুমিন না যারা জালেম কোরআনের বিরোধিতা করে, যারা কোরআন শুনলে নাকটা সিটকায়, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করার কথা বললে যাদের শরীরের মধ্যে চুলকানি জাগে, তাদের জন্য তুমি কি? এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে ওয়ালা ইয়াযিদুজ জালিমিনা ইল্লা খসারা। কোরআন বলতেছে আমি মুমিনদের জন্য শিফা, আর
যারা জালেম হবে তাদের জন্য শুধু ক্ষতির কারণ হয় আমি কোরআন দাঁড়াবো। সম্মানিত ভাইরা, এইবার আমরা কোরআনকে বললাম, কোরআন পৃথিবীতে মানুষেরা বই লিখছে, ওই বইয়ের শুরুতে লিখছে ভুল ত্রুটি মার্জনীয়, বইয়ের শুরুর দিকে লিখছে ভুল ত্রুটি মার্জনীয়। তোমার ভিতরে কি এমন অবস্থা আছে নাকি? তোমার লেখক কি বলেন? তোমাকে যে পাঠাইছেন সে কি বলেন? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআন ডাক দিয়ে বলতেছে আমার ভিতরে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত কেউ সন্দেহ ঢুকাইতে পারবে না। সম্মানিত ভাইরা বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? এ মুসলমান, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে আবু জাহেলের সহ্য হয় না। আবু জাহেল ইয়ামান থেকে একটা জাদুকর ভাড়া করে নিয়ে আসছে, তার নাম হলো জামাত। জামাতকে কোরআনুল কারিম পরীক্ষা করার জন্য ভাড়া করে নিয়ে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আবু জাহেল জামাতকে নিয়ে আসার পরে ডাক দিয়া বললে, মোহাম্মদ, যে জাদু শুনায়া, যে জাদু বলে মানুষকে তুমি পাগল বানাও, তোমার দিকে আকৃষ্ট করো, সেই জাদুটা একটু পড়ো। আমি এই যে এই লোকটাকে নিয়ে আসছি তোমার জাদু পরীক্ষা করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে সামনে বসায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুন্দর করে তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আর রহমানু আল্লামাল নবী তেলাওয়াত করতে করতে থেমে গেলেন। নবী যে এবার তাকায়া দেখে জামাতের চোখের কোনা দিয়া দরদর করে পানি পড়তেছে। জামাত ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আমার জানা নাই, আমি নতুন একজন মানুষ, তোমার সামনে এসেছি তোমার জাদুকে পরীক্ষা করার জন্য। কেন থামলে গো? আমার মন আরো শুনতে চায়। মারহাবা, নবী ডাক দিয়া বললেন, এ জামাত বলো তো দেখি এটা জাদু না অন্য কিছু? জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ জাদু আমি শিখাইছি, আমি নিজেও জানি। জামাত ডাক দিয়া বলে, নবী, আমি যে জাদুগুলা মানুষকে শিখাই, মানুষের সামনে বলি, কোনোদিন আমার অন্তরটা এত নরম হয় নাই, আমার চোখ দিয়া পানি আসে নাই, আপনার মুখ থেকে যে কথাগুলা বের হচ্ছে আমি তো বুঝি না। নবীজি, আমার মন সাক্ষী দেয় এইটা জাদু নয়, এটা নিশ্চয় কোনো, এটা নিশ্চয় আল্লাহ পাকের কালাম। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, এইবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে যারা মানবে তাদের জন্য কি হবে, আর যারা মানবে না তাদের জন্য কি ব্যবস্থা? এইবার কোরআন সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আল্লাহু আকবার। কোরআন ডাক দিয়া বলতেছে, আমি রহমানের পক্ষ থেকে দয়াময় আল্লাহ তাআলা আমাকে নাজেল করেছে, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই কোরআন দিয়া যাদের তার এই কোরআন দিয়া কেউ যদি তাদের জীবনকে বাস্তবায়ন করে, সেটিং ফিটিং করে, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করলে, সমাজ পরিচালনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচালক হয়ে যাবে। যরকম সুবহানাল্লাহ। আর
আর কোন মানুষ যদি কোরআন দিয়া জীবনকে পরিচালনা না করে, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা যদি পরিচালনা না করে, কোরআন ডাক দিয়া বলতেছে নকাইয়িদলাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কোরআন ডাক দিয়া বলতেছে তাদের পরিচালক হয়ে যাবে ইবলিশ শয়তান। সম্মানিত ভাইয়েরা, আবার বন্ধুরা, এই কোরআন তেলাওয়াত যখন হতো, এই কোরআন শুনে হযরতে ওমরের দিলটা নরম হয়ে গেছে, ইসলামের দিকে ফিরে এসেছে। আবার এই কোরআন আবু জাহেল শুনছে, আবু জাহেলের দিলটা নরম হয় না, শয়তানি বাড়ছে, কথা বলেন ঠিক কি না? আবু জাহেল মক্কার মানুষদেরকে ডাক দিয়া বলতেছে, এ মক্কার মানুষেরা, মোহাম্মদ এতিম, এতিম আবদুল্লাহর বেটা মোহাম্মদ একা এক ধর্ম মানে কি যে কয় আর না কয়, মানুষগুলা ওর দিকে যায়। শোনো, মোহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করবে, কোরআন দিয়া যখন মানুষকে কথা বলবে, মানুষকে যখন বুঝাবে, তখন তোমরা সেখানে হট্টগোল লাগাও, গন্ডগোল লাগাও, সুরগোল সৃষ্টি করো, যাতে কোরআনওয়ালারা আর কোরআন যারা পড়ে তারা যেন বিজয়ী হতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের কথাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাকে বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের কথাটা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ পৃথিবীর মানুষেরা, কোরআন যারা বিরোধিতা করছে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু কোরআনুল কারীম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যে কোরআন তোমাদের কাছে দিয়েছি তোমরা শুনে রাখো, এই কোরআন হেফাজত করবো আমি। কোরআন নিয়ে যত শয়তানি করো, যত রকমের ষড়যন্ত্র করো, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র করো না কেন, কিচ্ছু কাজে লাগবে না। আমার ভাইরা, আমেরিকার একজন মানুষ মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কয়দিন আগে বাপ মারা গেছে, বাপেরও মিলিয়ন বিলিয়ন টাকা, এত টাকা কি করবে বুঝতে পারতেছে না, টাকার হিসাব মিলাইতে পারতেছে না, কি করবে এত টাকা। এইবারে খ্রিস্টান রাস্তার পাশে বসে আছে, মাথার মধ্যে হাত দিয়া চিন্তা করতেছে, এত টাকা কি করি কি করি এত টাকা। এমন সময় শয়তান ওই রাস্তা দিয়া যাচ্ছে, একটা বুড়া শয়তান, বুড়া শয়তান ডাক দিয়া বলে, কিরেবা এমন করে মাথার মধ্যে হাত দিয়া বসে আছো কেন? বলে, চাচা এত টাকা কি করব, আমার নিজেরই টাকার হিসাব নাই, আব্বা কয়দিন আগে মারা গেছে, তারও টাকা আমি পাইছি মালিক হিসাবে, কি করব এত টাকা বুঝতে পারতেছি না। কয় বুঝতে পারতেছো না, তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দেই। বলে, দেন এই বেটা বুড়া শয়তান করছে কি, ফাঁক তালে মারছে এক জাপানি পাম, জাপানি পাম পায় ও তো ফুলে উঠে গেছে, কি জাপানি পাম দিল। বলে, যে শোনো বাস্তা, টাকা তুমি খরচ করার জায়গা পাচ্ছ না, আমাদের এগেনিস্টে পৃথিবীতে একটা দল আছে, যে দলের নাম হলো মুসলমান, এই মুসলমানদের একটা ধর্মীয় গ্রন্থ আছে যার নাম হলো কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম কিনা কিনা পানির মধ্যে সাগরের মধ্যে ফেলে দাও, কোরআনুল কারীম যখন শেষ হয়ে যাবে মুসলমান তখন আমাদের সাথে আর পারবে না। ও চিন্তা করলো ঠিকই কথা, এইটাই করতে হবে। আমেরিকা থেকে চলে আসছে ভারতবর্ষে, ভারতবর্ষে আসার পর এক দোকানের মধ্যে গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাইজান দোকানে আপনার কোরআন শরীফ কতরি আছে? তো বলে, কয়টা নেবেন? বলে, না কয়টা না কতরি আছে সেইটা বলেন, কয় লক্ষ কয় হাজার কোটি আছে সেইটা আপনি বলেন। বলে, আমরা তো হাজার হাজার লক্ষ লক্ষ কপি কিনে নিয়ে আসছি। বলে, দেন সবগুলা, দেন সবগুলা নিয়ে যা,
টলারে করে সমুদ্রের মধ্যে ফেলা দিয়ে আবার আসছে আরেক দোকানে গিয়ে। এই ইন্ডিয়ার এক হিন্দু ভাই, ও দেখতেছে কি রে ওই দোকান থেকে কোরআন কারিম কিনা নিয়ে গেল, এ যদি ব্যবসায়ী হয়তো বেচা কিনা না হতে আবার আসলো, তাহলে কিসের জন্য নিচ্ছে? তো জিজ্ঞাসা করছে যে দাদা আমি একজন হিন্দু, আপনি? বলে আমি খ্রিস্টান। বলে আমরা পাশাপাশি ধর্মের একই, তো একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি কথা? যে আপনি এই যে কোরআন কিনতেছেন আর নিয়ে যাচ্ছেন, কারণ কি, কি করতেছেন এই কোরআন দিয়ে? আপনি তো খ্রিস্টান, কোরআন কি করেন? বলে শোনেন আপনি আমার জাতি ভাই, আপনাকে কথাটা বলি, আপনি যেন কাউকে বলেন না। তো বলেন, তো বলে কোরআন কিনা কিনা সাগরের মধ্যে ফেলে দিয়ে আসতেছে, আমার অনেক টাকা, টাকা কি করব বুঝতে পারতেছি না, আমি লাগছি মুসলমানের পিছনে লাগছি, ওদেরকে দেখে আমি ছাড়ব। তো বলে শোনেন কোরআন পরে কিনেন, আপনি আমার সাথে আসেন। ওনাকে মনে করেন যে ওই গ্রামের মেটু পথ, মাটি রাস্তা, ওই রাস্তা দিয়ে হেঁটে মনে করেন আপনার একটা বাঁশধারের মধ্যে নিয়ে যায়, দেখে ছোট্ট একটা জীর্ণ শূন্য একটা কুটির ঘর। ওই ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিচ্ছে, মাদ্রাসার হাফেজ সাহেব আছেন? হুজুর? হুজুর তো বের হয়ে আসছে, আসার পরে বলতেছে ভাইজান কি সমস্যা কি? তো বলে আপনার মাদ্রাসার কি হাফেজে কোরআন নাই? বলে হ্যাঁ আছে। ছোট্ট একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা, ওই বাচ্চাকে পাঠিয়ে দিছে। এইবার ওই ইন্ডিয়ার এই হিন্দু দাদা তখন বলতেছে, আচ্ছা তুমি কি কোরআন মুখস্থ করছো? বলে জি মুখস্থ করছে। আচ্ছা তুমি সুরা ফাতেহা তেলাওয়াত করো তো? সুরা ফাতেহা সুন্দর করে তেলাওয়াত করছে। এইবার বলতেছে আর কি পারো না? বলে হ্যাঁ পারি। একটানে সুরা বাকারা শেষ করছে, মারহাবা বলেন। আবার ভাইরা আমার বাবাজিরা, হিন্দু দাদা ডাক দেয়া বলতেছে, তুমি আর পারো নাকি? আমার বন্ধুরা, আমার ভাইরা, এইবারে ছোট্ট হাফেজে কোরআন ডাক দেয়া বলতেছে, দাদা রে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত আমি তেলাওয়াত করব, আমার আল্লাহ আমাকে যদি রহম করে একটা জায়গায়ও আমার কোনো ভুল হবে না। এইবারে ইন্ডিয়ার লোকটা ডাক দিয়া বলতেছে, আমার ধর্মীয় ভাই, কাগজের কোরআন কিনে কিনে পানির মধ্যে সমুদ্রের মধ্যে ফেলায়া দিচ্ছ, আল্লাহর বান্দা এই জীবিত কোরআনকে কোন জায়গায় ফেলায়া দিবা? এ ভাই শুনে রাখ, এই কাগজের কোরআন কিনা কিনা পানির মধ্যে ফেলায়া দিলে মুসলমানরা কয়েকজন হাফেজে কোরআনকে সামনে বসায় রাখা আল্লাহ পাকের কালাম ধর্মীয় গ্রন্থ তারা আবার লিপিবদ্ধ করবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? এ মুসলমান কথা বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে সাহায্যকারী হবেন কে? আরো জোরে বলেন, সাহায্যকারী হবেন কে? 7 জন যুবক কোরআনুল কারিমের দাওয়াত নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে পারস্যের দেশে গেছে। সম্মানিত ভাইরা, ওই দেশের বাদশাহ তাদেরকে বন্দি করে ফেলছে, জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। জেলখানার মধ্যে বন্দি করে রাখার পরে তারা পরামর্শ করতেছে তাদেরকে কি করা যায়। এইবার একজন 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 বুড়া মানুষ ওই মজলিসের মধ্যে বসা, উনি বলতেছে, আমরা সহজ সরলভাবে আগে আমরা প্রস্তাব দিব, তারা ঈমান যেন ছেড়ে দেয়। এইবার প্রস্তাব দেওয়া হলো, তোমরা ঈমান ছেড়ে দাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, এইবার ওরা 7 জন একসঙ্গে বলতেছে, কালেমার মালায় আমরা গলায় পরেছি, বলেন কালেমার মালায় আমরা গলায় পরেছি, আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, মাওলা মোরা মেনে নিয়েছি, বলেন কালেমার মালায় আমরা গলায় পড়েছি, জোরে কন মারহাবা। এইবার ওই লোকটা চলে গেল মজলিসের ভিতরে, ডাক দিয়া বললেন, এরা ঈমান ছাড়বে না, কেমনি এদের ঈমান ছাড়ানো যায়? একজন পরামর্শ দিচ্ছে,
তেল ভয়েল করো, তেল ব্যাগের মধ্যে দিয়া তেল গরম করো। তেল যখন গরম হয়ে যাবে জেলখানার মধ্যে থেকে একজন একজন করে তেলের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, ওরা যখন মরে যাবে একজনকে মারলে বাকি ছয়জন ইমান ছেড়ে দিবে। এইবার আমার ভাইরা আমার বন্ধুরা, বিশাল বড় একটা ড্যাগের মধ্যে তেল দেওয়া হলো, তেল যখন গরম হয়ে গেছে একজন যুবককে জেলখানা থেকে বের করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যুবককে যখন ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, যুবকটা কোকড়া লেগে গেছে। দ্বিতীয় জনকে নিয়ে আসছে, সকলকে বলতেছে ইমান ছেড়ে দাও, কেউ ইমান ছাড়ে না। এইবার একজন দুইজন তিনজন করতে করতে ছয়জন যখন তেলের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে, কেউ ইমান ছাড়ে না। উজির আজম ডাক দিয়া বলে, জাহাপনা আপনি আমাকে একটা সুযোগ দেন, নতুন একটা কায়দা কৌশল করতে হবে, এইভাবে ওরা ইমান ছাড়বে না। এ সুকান্দিকির বাবাজিরা ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা গো, এইবার বাদশাহ ডাক দিয়া বললেন, যাও তোমাকে একটা সুযোগ দিলাম। উজির আজম দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে, যুবতী একটা কন্যা সন্তান আছে খুব সুন্দর, ডাক দিয়া বললো, বেটি রে তোমাকে একটা কথা আমি বলতে চাই, তুমি কি মনে করবে আমি জানি না। বেটি ডাক দিয়া বলে, আব্বা বলেন কি বলতে চান আপনি। বলে, জেলখানার মধ্যে একজন নজন যুবক আছে, বেটি রে ছয়জনকে তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ইমান ছাড়ানো যায় নাই। এ বেটি আমি বাপ হয়ে তোমাকে অনুমতি দিলাম, যাও তো কোনোভাবে ওর ইমানটা ধ্বংস করতে পারো নাকি। বেটি ডাক দিয়া বলে, আব্বা হয়া যখন আপনি আমাকে এমন কুপ্রস্তাব দিচ্ছেন তাহলে আমি পারবো না কেন? আজকে বাংলাদেশে কিছু অপদার্থ স্যারের ভাঙ্গরি বাপ আছে, বেটি নিয়ে যায় আর দোকানের মধ্যে পাতলা পাতলা ওড়না কিনে দেয়, আছে না নাই? এ ভাইরা কথা বলেন, আছে না নাই? আচ্ছা বলেন তো, ওই লোকের কি রুচি ঠিক আছে দাদা? এ বুড়া তুমি কি বোঝো না, তুমি যখন জোয়ান ছিলা তোমার সামনে দিয়া ফর্সা না কালো একটা বেটি শরীর একটু টান টান, তোমার ভিতরে 25-26 শুরু হয়ে গেছিল, তোমার বেটি পাতলা ওড়না কিনে দিয়ে রাস্তা দিয়া বাটো মানে কি? হ্যাঁ, অপদার্থ কোথাকা। এইবার এই বেটিটা চলে গেল জেলখানার মধ্যে। আমার ভাইরা আমার বাবাজিরা, যুবতী এইবার জেলখানার মধ্যে গিয়া দেখে বাজান রে ইমানওয়ালা যুবকের চরিত্র, দেখেন ইমানওয়ালা যুবক যাই নামাজের মধ্যে দাঁড়ায়া, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় আছে, আল্লাহর বান্দে এইবার ওই জেলখানার মধ্যে বসে আছে, নামাজ যখন শেষ ডাক দিয়া বলে, ভাইয়া আমার পিছনে পিছনে কত যুবক লাইন মারতে চায়, আমি কাউকে পাত্তা দেই না যুবক রে, কিন্তু তুমি মাংনা মাংনা আমাকে জেলখানার মধ্যে পেয়ে গেছো। এ ভাইয়া তোমার জীবন তো শেষ করে দিবে ওরা, তুমি আর নামাজ পড়ো না, আমার দিকে তাকাও তোমার কলজা ঠান্ডা হয়ে যাবে। যুবক এইবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ডাক দিয়া বলে, আল্লাহ সাতজন একসঙ্গে কলেমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে আসলাম, ও আল্লাহ সাতের ছয়জন তারা শাহাদত বরণ করে জান্নাতের মধ্যে চলে গেছে। রব্বুল আলামিন কি পাপ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, মাওলা আমার নসিবে কেন শাহাদত জুটলো না? যুবক কাঁদতেছে, যুবক কাঁদতে কাঁদতে হয়রান, চোখের পানি দিয়া বুকটা ভেসে যাচ্ছে। আল্লাহর বান্দি বাজান রে সারা রাত চেষ্টা করছে কিন্তু যুবক একবারও তাকায় না। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, যুবক রে রাস্তা দিয়া যাচ্ছ, তোমার সামনে যদি একজন সুন্দরী যুবতী মহিলা যদি পড়ে যায়, এ যুবক শুনে রাখো, দিলের কান দিয়া কথাটা শুনে যাও বাজান রে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যদি চক্ষুটা নিম্নগামী করে না, 1000 তাহাজ্জতের সেজদার সওয়াব পেয়ে যায়। যুবক একবারও তাকায় না, যুবতী হয়রান পেরেশান।
এইবার যুবতী ডাক দিয়া বলে ভাইয়া কোন ধর্মের মানুষ তুমি রে আমার পিছনে পিছনে কত যুবক ঘুরে তুমি একবারও তাকাইলা না এ যুবক কোন ধর্মের মানুষ তুমি আমি একটু জানতে চাই যুবক ডাক দিয়া বলে বোন রে আমরা কোরআনের সৈনিক আমরা ঈমানওয়ালা আমাদের ভিতরে ঈমান আছে নবীর আদর্শ নিয়ে আমরা চলি আমরা কখনো মহিলাদের দিকে কুদৃষ্টিতে তাকাইতে পারি না এইবার যুবতী ডাক দিয়া বলে ভাইয়া আমি ওই ধর্মের মধ্যে ঢুকতে চাই জোরে কর মারহাবা এইবার যুবক ওই যুবতীকে কলেমা পড়ায়া মুসলমান বানালেন যুবতী ডাক দিয়া বলে ভাই রে এই জেলখানায় যদি আমরা থাকি আমাদেরকে শেষ করে ফেলবে আমি একটা কৌশল করতেছি তুমি চিন্তা করো না এখান থেকে আমি বাঁচায়া তোমাকে নিয়ে যাব এ মুসলমান বন্ধু এইবার ওই যুবতী যখন সকালবেলা বাড়ির মধ্যে গেছে বাপ ডাক দিয়া বলে বেটি রে পারলে নাকি যুবকের ইমান ধ্বংস করতে যুবতী ডাক দিয়া বলে আব্বা যুবকটা বড় শর্মিদার বড় লাজুক অনেক মানুষের কলহ মানুষের কথা শোনা যায় যার কারণে যুবক কোনো ক্রমেই আমি পারি নাই যুবককে নষ্ট করতে ধ্বংস করতে ও আব্বা ওই পাহাড়ের উপরে একটা ঘর দেখা যায় ওই নিরিবিলি জায়গাতে যদি আমাকে আর যুবককে রেখে দাও আব্বা আমি কথা দিচ্ছি যুবকের ঈমান ধ্বংস করব এ মুসলমান উজিরে আজম এইবার মেয়েকে আর ওই যুবককে ঈমানদারকে নিয়ে চলে গেলেন আমার ভাইরা আমার বন্ধুরা বলেন তো কোরআনের পক্ষে থাকলে সাহায্য করবেন কে আর জোরে বলেন সাহায্য করবেন কে এ মানুষের বাড়িতে কামলা দিয়া খায় নাম হলো ইমামউদ্দিন ইমামউদ্দিন গরু বাছুর ছেড়া দিয়া মাঠের মধ্যে একটা গাছের নিচে বসে আছে একজন আল্লাহর ওলি এই রাস্তা দিয়া যাচ্ছে ওই ছোট্ট বাচ্চাকে দেখে ডাক দেয়া বলে ব্যাটারি তোমার নাম কি আমি একটু জানতে চাই ছেলেটা যেই মাত্র বলছে হুজুর আমার ইমামউদ্দিন নামটা শুনে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হাউমাউ করে কাঁদতেছে ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে হুজুর আমি আপনাকে খারাপ বলি নাই মন্দ বলি নাই গালি দেয় নাই আপনি কেন এমন করে কাঁদতেছে আল্লাহর ওলি ডাক দিয়া বলে বেটা ইমাম ইমাম মানে কি তুমি জানো নি ইমাম বলে না হুজুর না আমি তো জানি না আল্লাহর ওলি ডাক দিয়া বলে ইমাম মানে হলো নেতা তুমি হবা সমাজের নেতা সমাজের নেতা মানুষের রাহবার না হয়া গরু বাছুরের নেতা হয়া তুমি বসে আছো মাঠের মধ্যে এই মা তুমি কি মাদ্রাসা পড়তে পারো না ইমাম এবার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ডাক দিয়া বলে হুজুর মায়ের গর্ভে যখন ছিলাম আমার বয়স যখন 6 মাস আমার আব্বা ওসিয়ত করছে ডাক দেয়া বলে বিবি রে এইবার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় ওর নাম রাখবি ইমামউদ্দিন ইমামউদ্দিনকে মাদ্রাসা পড়ায়া আলেম বানাবা ও হুজুর আমি দুনিয়াতে আসার আগে আমার আব্বা মরে গেছে মা গরিব মানুষ মানুষের বাড়িতে কামলা দিয়া খায় হুজুর কি দিয়া লেখাপড়া করব আমাদের তো টাকা নাই আল্লাহর ওলি ডাক দেয়া বলে ইমাম রে মাদ্রাসা পড়ার জন্য এলমে দিন শিখার জন্য কেউ যদি রাস্তায় বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে খাজানা থেকে তাকে সাহায্য করবে জোরে কোন মারহাবা আমার ভাইরা আমার বাবাজিরা ইমাম একটা দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে ডাক দিয়া বলে মা আমি মাদ্রাসা পড়তে যাব ইমামউদ্দিনের মা ডাক দিয়া বলে ব্যাটারি তোর আব্বা আমাকে ওসিয়ত করে গেছিল তোকে মাদ্রাসা পড়ানোর জন্য এই মা মানুষের বাড়িতে আমি কামলা দিয়া খাই
কিভাবে তোকে মাদ্রাসা পড়াবো। ইমামউদ্দিন ডাক দিয়া বলে, হুজুর আমার আল্লাহর ওলি আমাকে বলছে গো মা, মাদ্রাসা পড়ার জন্য এলমে দিন শিকার জন্য রাস্তা দিয়া বের হলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী খাজানা থেকে তাকে সাহায্য করবে। জোরে কোন মারহাবা। এইবার বাজান, ইমামউদ্দিনের মা ঘরের মধ্যে থেকে মাটির একটা ব্যাগ নিয়ে এসে ইমামউদ্দিনের সামনে ভাঙছে, কয়েকটা দেড়হাম হাতের মধ্যে দিয়ে ডাক দিয়ে বলে, ইমাম রে যা মাদ্রাসা পড়ার জন্য যা। এ বাজান, ইমামউদ্দিন এবার লেখাপড়া করার জন্য রওনা দিয়ে চলে যাচ্ছে। রাত্রি যখন এসার সময় হয়ে গেছে, ইমামউদ্দিন একটা মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ইমামউদ্দিন চিন্তা করে, এখান থেকে কোথায় যাব, আমাকে খুব ক্ষুধা লাগছে, আমি কি খাব। আমার ভাইরা আমার বন্ধুরা, ইমামউদ্দিন এমন চিন্তা করতেছে, এমন সময় হাজি সাহেব এসে ইমাম সাহেবকে ডাক দেয়া বলতেছে, ব্যাটারে এই এলাকার মানুষ তোমাকে মনে হচ্ছে না। এ ব্যাটা মুখটা শুকনা শুকনা লাগতেছে, সারাদিন কি খাইছো তুমি। ইমামউদ্দিন ডাক দেয়া বলে, চাচা আজ সারাদিন আমি পথ হাঁটছি গো চাচা, আমি কিচ্ছু খাই নাই। এ বাজান, বলেন তো কোরআনের পক্ষে থাকলে আমার আল্লাহ সাহায্যকারী হবেন কিনা। কোরআনের দাম আছে না নাই? এ ভাইরা কথা বলেন, আছে না নাই? মসজিদের মধ্যে তিন চোর ঢুকছে, হাজির বাড়িতে চুরি করবে। তো হাজির বাড়িতে চুরি করবে, সাধারণ পোশাক নিয়ে যদি হাজির বাড়িতে ঢুকতে যায় কি বলেন, ঢোকা যাবে ভাইজান? ওরা করছে কি, হাটের যায় তিনজনে তিনটা জুব্বা কিনছে, তিনজনে তিনটা জুব্বা কিনে হাজির মসজিদে যায়, এশার নামাজ পড়ার পরে খালি জোরে জোরে বলতেছে, আল্লাহ ও আল্লাহ। হাজির সাহেব চিন্তা করে, বাপরে এত বড় বুজুর্গ মানুষ, এরা যে জোরে জোরে আল্লাহ আল্লাহ করে। তো বলতেছে, বাজান আপনারা যাবেন কই? তো বলে যে, চাচা আমরা কোথায় যাব, অনেক দূর যাব, থাকবো কোথায়, খাবো কোথায় চাচা? তো হাজির সাহেব বলতেছে, আপনারা আলেম মানুষ, চলেন আমার বাড়িতে খান। আচ্ছা ভাইজান বলেন তো, ওরা তিনজন কি আলেম? হ্যাঁ, ওরা তো তিনজন মহা খুশি, বাপরে জুব্বা গাওয়ার দিয়ে তো আমরা হুজুর হয়ে গেছি। বারে তো বাড়ির মধ্যে নিয়ে গেছে, যাওয়ার পরে উঠান ঘরে আপনাকে বসতে দিছে, তিন চোরকে বসতে দেওয়ার পরে হাজির সাহেব তাদেরকে নাস্তা দিয়া এক গিলাস পানি নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে, আপনারা আলেম মানুষ, আপনাদের মুখে অনেক বরকত, আমার একটা ছেলে খুব অসুস্থ, সব ডাক্তার ফেল মারছে, বড় ডাক্তার বলছে সাত দিনের মধ্যে আপনার এই সন্তান মারা যাবে। তা আপনারা আলেম মানুষ, আপনাদের মুখে অনেক বরকত, আপনারা বরকতি মুখে একটু ফু দেন, এই পানির দিয়া দেন, দেখি খাওয়ায় কোনো কিছু হয় কি না। একজন আরেকজনের দিকে তাকায় চিন্তা করে, কি কয়া ফু দিন, জীবনে তো নামাজই পড়িনি, আরে জুব্বা গায়ের দিচ্ছি তো এটা চুরি চুরি করার জন্য। তো লিডার সুর বলতেছে, দে ফু দে। ছোট দুজন বলতেছে, মাথা খারাপ, তুমি লিডার তুমি ফু দাও। তো চিন্তা করতেছে, কি কয়া ফু দে এবারে। তো ভাবতে ভাবতে এক পর্যায়ে চিন্তা করতেছে, আচ্ছা আমাদের গায়ে তো নবীর সুন্নতি জুব্বা আছে, এই সুন্নতি জুব্বার ওসিলা দিয়ে পানির মধ্যে তিন জুলি ফু দিয়া দিছে, এই পানি নিয়ে যাও, অসুস্থ বাচ্চা শুয়ে আছে ওই বাচ্চাকে পানি খাওয়াইছে। সম্মানিত ভাইরা, পানি খাওয়ার সাথে সাথেই ওই বাচ্চাটা উঠা বসছে, মারহাবা কন। আরেকবার পানি যেই মাত্র খাইছে, এইবার ওই ছেলেটা দাঁড়ায়া গেছে, সুবহানাল্লাহ। এইবার বাজার, তৃতীয়বার পানিটা যখন পান করছে, হাজির ছেলেটা ডাক দিয়া বলে, আব্বা আমার মন বলতেছে আমার শরীরের মধ্যে একটাও ব্যারাম আর মনে হচ্ছে না। এইবার বাজান রে, হাজির দৌড় দিয়ে আসছে ওই মেহমানখানার মধ্যে, ডাক দিয়া বলে, তোমরা আলেম মানুষ, তোমাদের মুখের মধ্যে এত বরকত। তিনজন চোর ডাক দিয়া বলে, বরকত কেমনি হলো? এইবার হাজির সাহেব ডাক দিয়া বলে, ও নবীর মেহমান, আলেম মানুষ আপনারা কি দোয়া করে পানির মধ্যে ফু দিছেন আমি জানি না,
আপনাদের ফু দেওয়া পানি খাইয়া আমার সন্তানটা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। জোরে কন মারহাবা। তিনজন এবার মুখের দিকে তাকায় আর চিন্তা করে নবীর জুব্বার বরকত দিয়া ওসিলা দিয়া পানির মধ্যে ফু দিয়া অসুস্থ মানুষ যদি ভালো হয়ে যায়, এই জুব্বা গায়ে দিয়া যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে বানাবে। এইবার ওই হাজি সাহেব নবীর মেহমানকে নিয়া ইমামউদ্দিনকে নিয়া বাড়ির মধ্যে গেছে, ডাক দিয়া বলে, বিবি রে, অনেকদিন থেকে বলতেছিলা নবীর মেহমান বাড়ির মধ্যে নিয়ে আসার জন্য, বিবি রে, আজকে একজন নবীর মেহমান পাইছি বিবি, এই যে নবীর মেহমান নিয়ে আসছি, খাবার দাও। এবার ইমামউদ্দিনকে খাবার দিয়া হাজি সাহেব ডাক দিয়া বলতেছে, ভাতিজা, এ বেটা ইমামউদ্দিন কোথায় তুমি যাবা? ইমামউদ্দিন ডাক দিয়া বলে, আমি ভারতে বেরলবের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিছি চাচা, আমি মাদ্রাসা পড়ে আলেম হতে চাই। এইবার হাজি সাহেব ইমামউদ্দিনকে ঘুমাইতে দিছে, হাজি সাহেব বিবিকে ডাক দিয়া বলে, গরম গরম খাবার বানাও, আজকে রাতে তুমি ঘুমায়ও না। এইবার হাজি সাহেব বইলা চলে গেছে লঞ্চ ঘাটে, 60 টাকা দিয়ে একটা টিকিট ক্রয় করে নিয়ে আসছে। ভোর যখন হয়ে গেছে ইমামউদ্দিনকে ডাক দিছে, ডাক দিয়া বলতেছে, বেটা ইমাম রে, আর ঘুমাস না রে বেটা, ইমাম উঠে যা। ইমামউদ্দিনকে উঠা ফজরের নামাজ পড়ে ইমামউদ্দিনকে সাথে নিয়ে এইবার লঞ্চ ঘাটে রওনা দিছে। এ মুসলমান আল্লাহর বান্দা, এইবার লঞ্চ ঘাটে যাওয়ার পরে হাতের মধ্যে ওই রুটির গরম গরম রুটি আর সবজির বাটিটা দিয়া ইমামউদ্দিনকে পকেট থেকে এবার ওই টিকিটটা বার করে ইমামউদ্দিনের হাতে ডাক দিয়া বলতেছে, বেটা ইমাম রে, তুমি এলমেদিন শিক্ষা করার জন্য চলে যাচ্ছ বেরলবে, এ বেটা ইমাম, এলমেদিন শিক্ষা করার পরে আলেম হওয়ার পরে তুমি যখন বাংলাদেশে আসবা, এ বেটা ইমাম, আসার পরে যদি দেখো আমি হাজি সাহেব মারা গেছি, আমার কবরের পাশে দাঁড়ায়া তুমি ইমামউদ্দিন আমার নাজাতের জন্য একটু দোয়া করে, জোরে কন মারহাবা। এ বাজান, এইবার যুবতী আর যুবককে নিয়া ওই টিলার উপরে ঘরের মধ্যে রেখে যখন সবাই চলে আসছে, যুবতী ডাক দিয়া বলে, ভাই রে, এই ঘরের মধ্যে থাকা যাবে না, চলো আমরা এই দেশ ছেড়ে আমরা পলায়ন করে চলে যাই। যুবক আর যুবতী নিজের জানকে বাঁচাবার জন্য দেশ ছেড়ে যখন চলে যাচ্ছে, অনেক দূর পথ যাওয়ার পরে এইবার আল্লাহর বান্দা যুবক সামনের দিকে তাকায়া দেখে 6 জন যুবক তাদের দিকে আসতেছে। যুবক ডাক দেয়া বলে, বোন রে, ও আমার দিনী বোন, তোমার বাপের ওই বাহিনী দেখো আমাদেরকে ধরার জন্য আসতেছে, আমাদের আর বাঁচার সুযোগ রইল না। এইবার যুবক আর যুবতী ভয়ে থরথর করে কাঁপতেছে। এ আল্লাহর বান্দা, যত কাছে যায় তত যেন পরিচিত পরিচিত মনে হয়। যুবক বন্ধু যেই মাত্র ওই 6 জনের কাছে গেছে, তাকায়া দেখে 7-এর 6 জন তাদেরকে দেখা যায়। ডাক দিয়া বলে, 6 জন ভাই, চোখের সামনে দেখলাম গরম তেলের মধ্যে ফালাইয়া দেয়া তোমাদেরকে শাহাদত বরণ করাইয়া দিছে, তোমাদেরকে হত্যা করলো, কেমনে তোমাদেরকে আবার দেখতেছি। 6 জন যুবক ডাক দিয়া বলে, ভাই রে, তেলের মধ্যে ফেলাইয়া দেওয়ার সাথে সাথে ফেরেশতারা আমাদের রুহকে ধরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিছে, জোরে কন মারহাবা। জান্নাতের নাজনিয়ামতগুলো আমরা দেখতেছি, আমরা ভোগ করতেছি, কিন্তু মনের মধ্যে শান্তি লাগে না। আমরা আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ, দুনিয়াতে আমাদের সঙ্গের যে একজন ভাই আছে, ও আল্লাহ, ওই ভাইকে স্যার আমাদের ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়া বলে, যাও রে 6 জন বান্দা দুনিয়ায় যাও,
তোমাদের ভাইকে সুসংবাদ দিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন অতি তাড়াতাড়ি তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে কোন মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনালা, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইরা আমার বাবাজিরা, ইমামউদ্দিন এবার লুনসে উঠা বাজান রে বেরলবের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছে। ইমামউদ্দিন লেখাপড়া তেমন ভালো পারে না, কিন্তু ওস্তাদের বড় খাদেম, ওস্তাদের খেদমত করে। এ বাজা আর ওস্তাদ একদিন পড়া দিয়া ডাক দিয়া বললেন, আগামীকাল এই সবক যদি তোমরা দিতে না পারো, আগামীকাল তোমাদের খানা আমি বন্ধ করে দিব। ইমামউদ্দিন এবার কিতাবটা নিয়া পাকিস্তানের একজন ছাত্র ভাইয়ের কাছে গেছে, ডাক দিয়া বললেন, ভাই যান এই সবকটা আমাকে একটু মোতালা করে দেন। পাকিস্তানের লোকটা ডাক দিয়া বলতেছে, বাঙালি কা এলিম কাম নেহি হাই, তুমি বাংলাদেশের মানুষ, তোমার এলেম দিয়া কি হবে, তুমি এলেম শিক্ষা করতে পারবে না, যাও চলে যাও। ইমামউদ্দিন মনের মধ্যে ব্যথা নিয়া চলে আসে, রাত্রেবেলা হুজুর শুয়ে আছে, ইমামউদ্দিন হুজুরের খেদমত করতেছে। এইবার ইমামউদ্দিন কাঁদতেছে, হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি, আমার ভাইরা আমার বন্ধুরা, ইমামউদ্দিনের চোখের পানি ওস্তাদের চেহারার মধ্যে পড়ে গেছে। হুজুর এইবার তরবর করে লাফ দিয়া উঠা ডাক দিয়া বলে, বেটা ইমাম রে, বাংলাদেশ থেকে তুমি এসেছো, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বলে, না হুজুর না। তাহলে তুমি কান্দ কেন? ইমামউদ্দিন ডাক দেয়া বলে, হুজুর পাকিস্তানের একজন বন্ধু আমাকে বলেছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। ওস্তাদ ডাক দেয়া বলে, কোন কারণে? এবার ইমামউদ্দিন ডাক দেয়া বলে, হুজুর আমি বাংলাদেশের মানুষ, আমার নসিবে নাকি এলেম নাই। এইবার হুজুর ডাক দেয়া বলে, ইমাম লাইব্রেরির মধ্যে ঢুকে পড়, লাইব্রেরির ভিতরে যত কিতাব আছে সব কিতাব উল্টায়া উল্টায়া দেখবা, একটা কিতাবের পৃষ্ঠাও যেন বাদ না পড়ে। আমার ভাইরা আমার বন্ধুরা, ইমামউদ্দিন এইবার বাজান রে ইয়াজদহম থেকে শুরু করে দাওরা হাদিস পর্যন্ত যত কিতাব আছে সব কিতাবগুলা ইমামউদ্দিন দেখছে। দেখার পরে সকাল হয়ে গেছে, ইমামউদ্দিন এবার ফজরের নামাজ পড়তে গেছে, সালাম ফিরাবার পর উস্তাদ ডাক দিয়ে বলে, ইমাম রে তাড়াতাড়ি করে আয়। ইমামউদ্দিনকে নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পরে বলে, দরজা জানলা সব বন্ধ করে ফেল। দরজা জানলা সব বন্ধ করা হলে এইবার উস্তাদ ডাক দিয়ে বলে, ইমাম রে ওই যে তাকের উপরে দেখো একটা ছোট্ট বাক্সর দেখা যায় ওইটা নামাও। নামানোর পরে খোলা হলো, ইমামউদ্দিন তাকায় দেখে সবুজ কালারের একটা পাগড়ি দেখা যায়। এইবার ওস্তাদ ডাক দিয়া বলে, ইমাম ওই পাগড়ি নিয়ে আমার কাছে আয়। পাগড়ি নিয়ে যেই মাত্র আসছে, এইবার হুজুর যখন নিজ হাতে পাগড়িটা ইমামউদ্দিনের মাথার মধ্যে পেঁচায়া দিছে, ইমামউদ্দিন তখন ডাক দেয়া বলতেছে, পৃথিবীর মানুষেরা, আমার মনে হলো রাতের বেলা যে কিতাবগুলো আমি উল্টেয়া উল্টেয়া দেখছিলাম সব কিতাবগুলো আমার ওস্তাদের রুমালের বরকতে আমার কিতাবগুলো মনে হয় মুখস্থ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমার বাবাজিরা, কেন
কোরআনের পক্ষে থাকবেন না, কেন কোরআনকে ভালোবাসবেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, পর্দার অন্তরালে মায়েরা এসেছে, মায়ের জন্য আপনাদেরকে একটা ওয়াজ শোনাবো গো মা। আল্লাহর নবী বলছে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বলছে মহিলাদের জন্য চারটা আমল, জোরে বলেন কয়টা? চারটা আমল। এক নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বর আমল হলো নামাজ পড়া। জোরে বলেন কি পড়া? আমাদের মা বোনরা যদিও নামাজ পড়ে কম, দেখেন টিভি দেখার জম, রাত্রে যদি কোনো কারণে নাটক কাজা হয় সকাল সকাল ঘুম থেকে উঠে ওই কাজা আবার আদায় করে। এবার আছে না নাই? বড় মোবাইলের মধ্যে নানান রকমের কিচ্ছা কাহিনী ওই মোবাইলের মধ্যে দেখে। আগের যুগে আপনি আপনারা দেখছেন কিনা জানি না, আগের যুগের মায়েরা ওই খালারা ফুপুরা তারা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সুরা ইয়াসিন তেলাওয়াত করার পরে দেখবেন বাড়ির পাশ দিয়া যে রাস্তা, এই রাস্তাটাও ঝাড় দিয়া পরিষ্কার করে দেয়। কথা বলেন ঠিক কি না? আর এখনকার মায়েরা 10টা 12টা পর্যন্ত টিভি দেখে সকালে উঠে আবার কয়টা? 10টার দিকে কোনো রকমে খাবারটা রেডি করে দিছে, সাহেব চলে গেছে অফিসে, বিবিকে 20,000 টাকা দিয়ে বড় একটা টাচ মোবাইল কিনা দিছে, ওই মোবাইলের মধ্যে আবার ওয়াইফাই লাগাইয়া দিছে। সম্মানিত ভাইয়েরা, স্যার তো আছে অফিসে, আর এই যে স্যারের যে বিবি আলট্রা মডার্ন, এই বড় মোবাইল দিয়া ওয়াইফাই কানেক্ট করা মোবাইল দিয়া নিজের ভালোবাসা স্যারের জন্য না রাখা, জানলা দিয়া এই ভালোবাসা অন্য মানুষের কাছে পাচার করে, এমন মহিলা সমাজে আছে না নাই? সম্মানিত ভাইরা, আগেকার মায়েরা সুরা ইয়াসিনের যখন তেলাওয়াত করতো, সুরা ইয়াসিনের তেলাওয়াতটা জানলা দিয়া বাতাসের সঙ্গে যায়া ধানের মধ্যে লেগে যেত, ধানের মধ্যে বরকত হতো, ভাতের মধ্যে স্বাদ লাগতো। এই এই তেলাওয়াতটা পুকুরের মাছের মধ্যে যখন লাগতো মাছের মধ্যেও স্বাদ হয়ে যেত, কিন্তু বাজারে এখন কোনো স্বাদ নাই, এখন কোনো রকম কোনো বরকত নাই। কথা বলেন ঠিক কি না? মহিলারা নামাজ পড়ে কোন? আল্লাহর বান্দি নামাজি, স্বামী নামাজ পড়ে না। তো বিবি বলতেছে, আচ্ছা স্বামী তুমি নামাজ পড়ো না কিসের জন্য? তো বলতেছে, তুমি নামাজ পড়ো কে সেটা আগে কর। তো বলে, আমি নামাজ পড়ি, এই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক কায়েম করে জান্নাতে যেতে চাই, জোরে কোন মারহাবা। তো বিবি বলতেছে, তুমি নামাজ পড়ো না কে সেটা কর। বলে, আমি জান্নাত যাবার চাই না, জান্নাত আমার ভাল লাগে না। কেন? বলে, জান্নাতের মধ্যে গরিব যারা তারা থাকে, ওই এই আবু বকর, ওসমান, আলী, এরা যারা ওই গরিব শ্রেণীর মানুষ যাদের বাড়ির কোনো ভাত চুলা টুলা জ্বলে না, ওদের সাথে আমি জান্নাত থাকতে চাই না। তো বিবি বলতেছে, কার সাথে তুমি থাকতে চাও? বলে যে, আমি জাহান্নামে যেতে চাই। জাহান্নামের মধ্যে ভিআইপি পার্সন যারা, ওই যে আপনার মনে করেন যে ফেরাউন, নুমরুদ, আরও যেগুলা ভিআইপি, ওদের সাথে। তো বিবি বলতেছে, স্বামী আমার জাহান্নামের খবর কি আপনি জানেন? একটা মানুষের এই চামড়াকে 700 গুণ মোটা করে দেওয়ার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আগুনের ঝালা লেগে এই চামড়াটা পুরো সরকার হয়ে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা এবার বাজান বাজারের মধ্যে চলে গেছে, এর বিবিটা ভাত রান্না করতেছে, ভাত রান্না হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। নামাজ যখন কেউ দাঁড়ায় যায় সকলের সহ্য হলে শয়তানের কিন্তু সহ্য হয় না, কথা বলেন ঠিক কি না? শয়তান বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিচ্ছে, নামাজ সার, নামাজ সার, নামাজ যখন সারে না, এইবার ছোট্ট বাচ্চাকে ভুলা ভালায়া চুলার মধ্যে ফেলাইয়া দিছে। ফেলাইয়া দেওয়ার পরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দিরি, ওই যে তোর ছোট্ট বাচ্চাটা চুলার মধ্যে পড়ছে, নামাজ ছেড়ে দাও। আল্লাহর বান্দি এইবার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর হুকুমকে কেউ যদি পুরা করে দেয় দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার জরুরতকে পুরা করে দেয়। নামাজ ছাড়লো না, শয়তান এবার চিন্তা করলো যায় কোথায়, একটা দৌড় দিয়া বাজারত গেছে। বাজারত যায় দেখে
ওই যে জাহান্নামের যে যাবার ছাই, ওই মগা কোম্পানি বেহুদা ইন্ডাস্ট্রিজ লিমিটেড মোনাজাত ধরে বসে আছে। আপনাদের এলাকাত মোনাজাত আছে ভাই? মোনাজাত আছে? বুঝা কলেন না না বুঝা কলেন? ইমাম সাহেব শুক্রবারে ওয়াজ করতেছে, ভাই জান এই যে সামনে রোজা আসতেছে, রমজান আসতেছে, আপনাদেরকে সাইজ করবে। একজন চিন্তা করে কি এত বড় সাহস আমাগক সাইজ করবে? নামাজ করে বাড়ি গেছে, যাওয়ার ছোট ভাই আছে, ছোট ভাইকে তাহলে হাতত লাঠিলে 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 একবারে চৌরাস্তার মোড়ে যা দুই ভাই দাঁড়া আছে, বিকালবেলা বাজার থেকে বাজার করে মানুষ আসতেছে, ডাক দেব তোর নাম কি? কয় আমার নাম হযরত আলী। কয় যা তোর নাম কি? কয় আমার নাম অমক। কয় যা। একজন আর তকদির খুবই খারাপ, ওর নাম হলো রমজান, ও আসতেছে, জিজ্ঞাসা করছে তোর নাম কি? কয় রমজান। রমজান কত দেরি, দুই ভাইয়ে পিটায় শোয়াতে দেরি না, গা ঝাড়া দিয়া উঠা বলতেছে কিরে ভাই কি অপরাধ, মারলু কি সত্য? তো বলতেছে তুই না আমার সাইজ করবি, তুই সাইজ করার আগে তোকে সাইজ করে দিছে, যা বাড়ি যা। মোনাজাত মানে হয়তো আপনারা বোঝেন না, বাজারের মধ্যে হাত এইভাবে তুলা ধরে আছে, মনে হয় কি যে দুঃখ কি বেদনা আল্লাহর কাছে বলতেছে। কাছে গিয়া দেখবেন ষোলো আঠারো উনিশ পাশ আছে না নাই, বাজারের যা তাস খেলে এমন এমন কিছু ঘুরে আছে, ওরে বাপ রে। যদি কোন চাচা কোরআন পড়া জানেন ইশারা দিয়া কয়, মানে চোখ দিয়া দেখবার পায় না, এই পুরে আবার যা দেখেন দুই কাপ চা খেয়ে দশটা ছবি দেখে গে আসে আখেরি মোনাজাত দিয়া। এ ভাই আছে না নাই? কয় বাপ হাসতে সময় কাটে না আব্বা, সময় কাটে না আব্বা, জুম্মা যা বসে থাকতে পারি না, হিটু কামরায় কিরে বুড়িয়া চাষ্টলত যা কিভাবে বসে থাকিস? ওক যা ধরছে ব্যাগ কল কোনটাকার, বাড়ির মধ্যে কি হয় কোনো খবর রাখিস? বলে কি হয়েছে? আরে তোর বেটা আগুনের মধ্যে পড়ছে, তোকে আমার বউ, তোর বউ খালি নামাজ পড়ে, দৌড় দিয়ে বাড়ির মধ্যে আসছে, আসার পরে তাকায় দেখে চুলার মধ্যে সন্তানটা পড়ে আছে, আর ওই বিবি নামাজের দ্বারা চিন্তা করতেছে আগে বেটা বাঁচায় তারপরে তোক সাইজ করবো আজকে। আল্লাহর বান্দা যেই মাত্র আগুনের কাছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে নোটিশ জারি করছে, আল্লাহ ডাক দেয়া বলে আগুন রে এই নাফারমান যেন তোর ভিতরে হাত দিতে না পারে। আল্লাহর বান্দা নাফারমান বেনামাজি জাহান্নামে যেতে চায়, যেই মাত্র আগুনের মধ্যে হাত দিতে চায় আগুনটা বলবল করে উঠে আবার হাত টান দেয়, আবার দেয়, আবার টান দেয়। বিবি নামাজ শেষ করার পরে তাকায়া দেখে কি ব্যাপার, এমন করতেছে কেন? হাত দেয় আবার টান দেয়, হাত দেয় আবার টান দেয়। তো কাছে যায় বলতেছে কি ব্যাপার, ওই দেখিস না আগুনের মধ্যে বেটা পড়েছে, তাড়াতাড়ি বাঁচা। আল্লাহর বান্দে এবার বাজান বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে আগুনের মধ্যে হাত দিয়া ছোট্ট কলিজার টুকরা সন্তানকে উঠে নিয়ে আসছে। নাফার মানে এবার তাকায়া দেখে একটা পশমও পরে নাই, ডাক দেয়া বলে বিবি রে, ও বিবি কি দৃশ্য দেখাইলি রে বিবি, বিবিরে আমি তো জাহান্নামে যেতে চাই। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে স্বামী এই দুনিয়ার চুলার আগুন তুমি সহ্য করতে পারো না, জাহান্নামের মধ্যে তুমি কেমনে থাকবা? বিবিরে হাতটা বাড়ায়া দাও। এইবার হাত যখন বাড়ায়া দিছে বিবির হাতটা ধরা ডাক দেয়া বলে বিবি রে, আজকে থেকে তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর কোনো দিন নামাজ ছাড়ব না। এক নাম্বার আমল হলো নামাজ পড়া, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা। দুই নাম্বার আমল হলো রমজান মাসে রোজা রাখা। তিন নাম্বার আমল হলো আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করা। আজকে দেখবেন যে যত উলঙ্গ পাতলা পাতলা কাপড় পরে ঘুরে, আমরা মনে করি এরাই মনে হয় সমাজের হাই ফাই কোয়ালিটি, ওরা নুরানি কায়দা কয় হাই ফাই, হাই ফাই কোয়ালিটির লোকেরা। আর যদি বোরকা পরে কয় এরা হুজুরের হুজুরের বউ, হুজুরের বউ আনসোশাল, এরা তো কিছু বোঝে না, চাষি চাষি লাগে। অনেক মহিলা আবার বোরকা পরে না, কয় বোরকা পরলে বুড়ি বুড়ি লাগে। শ্বশুর বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি জামালপুর জেলা, তো মাহফিল করে পরের দিনে আসবো, আমার বউ করছে যে
হুজুর আমিও বাড়ির যাব চলো ওখানে মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা উনি আমার বউ মহিলা মাদ্রাসা থাকে তো বলতেছে হুজুর আমিও বাড়ির যাব তো চলো ট্রেনের মধ্যে সিট নেই টিকিট আছে সিট নেই নতুন একটা কায়দা বাটপাড়ি কায়দা বর্তমান চালু করছে সিট নেই টিকিটও নেই করছে যান ট্রেনের মধ্যে যখন উঠে যখন করছে ভাই টিকিট করতে নেয় জরিপনা শ দেন কেমন বাটপাড়ি চিন্তা করেন আমি বললাম যে ভাই ওখান থেকে টিকিট দেয়নি না দে তাও জরিপনা দেয় কোন মহা বেকায়দা বারে তো দুইজন আমি আর আমার বউ দাঁড়ায় আছি তো একজনে আমার করছে যে চাচা আপনি একটু সাইড হন আমার করছে যে চাচা আপনি একটু সাইড হন তো সাইড হলাম আমার বউ করছে ভাবি আপনি বসেন আমি বললাম এই শোনে দিকে কি হুজুর আমার তুই কি করলো তো কেন আপনাকে চাচা করলাম তা আমি তোর চাচা হলে তোর ভাবি কেমনে এ বদমাইশ তোর কান ছাটাত মারমো একবারে শয়তান কোন টাকা অনেক মহিলা আছে যেমন বোরকা পরবে চায় না ভাই দুনিয়ার একটা আটা ময়দা দিয়া ম্যাকা রাস্তা দিয়া যায় যুবকদের ইমান ধ্বংস করার এটা একটা নতুন কায়দা কৌশল কথা বলেন ঠিক কিনা আমরা ওদেরকে কি মনে করি ইয়ারাই মনে হয় সমাজের শিক্ষিত তিন নাম্বার আমল হলো বাজান রে লজ্জাস্থানের হেফাজত করা চার নাম্বার আমল হলো ওয়াত বা আল্লাহ স্বামীর খেদমত করা আজকাল বর্তমান দুনিয়াতে স্বামীর খেদমত নাই সব খেদমত এখন বইয়ের হয়ে গেছে কথা বলেন ঠিক কি না স্বামীর খেদমত নাই স্বামীর খেদমত করবার চাই না বিশ বছর ধরে স্বামী স্ত্রীর গণ্ডগোল এ ভাইরা কথা বলেন কয় বছর বিশ বছর ধরা গণ্ডগোল গণ্ডগোল একটা কাহিনী একটা পয়েন্টে সেটা হলো কি বউ মানে স্বামী বউয়ের কথা মতো চলে না আচ্ছা আপনাদের এই সুকান্তি কি এই দিককার খবর কি হ্যাঁ আপনারা বউয়ের কথা মতো চলেন না বউ আপনাদের কথা মতো চলে না পারে আওয়াজটা খুব একটা সন্তুষ্টজনক হলো না মানে জোরে জোরে করছেন না এই কারণের থেকে শব্দ শুনলে সকালে তো চাউল ভাত তো চাউল করে দিবে ভয়ে করছেন না আপনারা মনে হয় বিশ বছর ধরে গণ্ডগোল পয়েন্ট একটা বইয়ের স্বামী বইয়ের কথা মতো চলে না খুব গণ্ডগোল পার্শ্বের বাড়ির এক মহিলা দেখতেছে কি প্রতিদিন গণ্ডগোল করে ব্যাপার কি তো আসতে আসার পর গণ্ডগোল করেন কাহিনী কি বলে আরে তুমি শুনো না এগুলো তোমার ভাই আমার কোনো কথাই শোনে না খালি বাপ মায়েরা পক্ষ লিয়া কথা কয় আমার বাপ মা দেখতে তো বলতেছে শোনেন আমার কাছে একটা হুজুর আছে ওই হুজুরের পানি পড়া তেল পড়া তাবিজ এত শক্তিশালী ও হুজুরের কাছে যদি আপনি যান হুজুর যদি খালি একটা তাবিজ দেয় আপনার স্বামী আপনার শাড়ির আঁচল ধরা পিছে পিছে ঘুর ঘুর করে খালি দৌড়াবে খালি ও চিন্তা করেছে এই হুজুরই তো আমি এতদিন চাচ্ছি বারে তুই এতদিন কোনটা আসলি গেছে হুজুরের কাছে তো হুজুর বলতেছে যে আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা কয়টা বলে হুজুর তিনটে তো বলে বিশ বছর ধরে আপনার গণ্ডগোল তো বাচ্চা আবার কখন হলো বারে তো যাক আলহামদুলিল্লাহ আপনি বোতলত করে পানি নিয়ে আসে বোতলত করে পানি নিয়ে আসছে মহিলা মানুষ একটু বুদ্ধি শুদ্ধি কমই হয় দেখবেন যে স্বামী যদি একটা শাড়ি কিনে এনে দেয় ওটা কি নিয়ে আসছে এটা রং উঠে কালকে শেষ হয়ে যাবে আর ওই যদি কিনালি আসে শাড়ির যদি রং উঠে আপনি যদি কারণ তুমি তো কি নিয়ে আসছে এটা রং উঠতেছে ওই এক মিথ্যা না উঠবে ওই এক না উঠবে না রং দিয়ে তো শাড়ি সুতাত করছে তো হুজুর করছে কি আপনার ওই মানে দোয়া যেমন তেমন ফু শক্ত তাকে একটা দিছে মহিলা মনে করছে বাপ রে এই তো কম হুজুর লয় তো বলতেছে যে হুজুর তদ্বির বলেন তো বলে শোনেন তদ্বির হলো আপনার স্বামী যখন বাড়ির থেকে বের হয়ে চলে যাবে যেখানে যাক ফিরা যখন আসবে আপনি বেলকনি থেকে তাকায় দেখবেন স্বামী আসতেছে কিনা যদি আসছে এটা যদি আপনি দেখতে পান বোতলের ওই শিপিটা মুখারিটা খোলা মুখের মধ্যে পানি নিয়ে এক যতরই পানি ধরে এতরই পানি মুখের মধ্যে নিয়ে তুমি একবার চুপচাপ করে দাঁড়ায় থাকবা মনে রাখবা এক ফোঁটা পানি যদি ভিতরে যায় সারা গাঁও বসন্ত উঠে দুই তিন দিনের মধ্যে তুমি ইন্না লিল্লাহ আবার যদি এক ফোঁটা পানি খালি ভিতরের থেকে বাইরে পড়ে তোমার তিনটা বাচ্চা ইন্না লিল্লাহ
বলতেছে হুজুর কাজ হবে তো, বলে কাজ যদি না হয় 10,000 নিচে 20,000 ফেরত দেবো। তো মহিলা চিন্তা করলো যা কষ্ট একটু হয় হোক তদবিরটা করতেই হবে। তো বাড়িতে গেছে বোতল নিয়ে, স্বামী বের হচ্ছে না কা, বের হচ্ছে না কা, এইটাই ওর একটা পেরেশানি। আমল করবে, স্বামী বের হয়ে গেছে। এবার ওই বাজারের থেকে আসতেছে, দিদি সাহেব আর দেখছে, দেখার পরে আপনার ওই বোতলের ওই মুখিটা খুলে মুখের মধ্যে পানি যা ধরে নিয়ে হপ করে বসে আছে। স্বামী বেচারা প্রতিদিনের মতো আয়সায় মনে করেন যে পিক আপ শুরু। দেখবেন আমাদের মধ্যে কিছু ডের ব্যাটারি মার্কা পুরুষ আছে, এই ঘাটত পারে না, হাটত পারে না, বাজারত পারে না, খালি দেখবেন বইয়ের উপরে আসা যত পিক আপ ভাই, খালি বইয়ের উপরে আশায় গালাগালি শুরু। তো বউ তো কম নাসার বান্দা না, ও তো সারা দেওয়ার মতো না, প্রতিদিন তো সাইজ করে, কিন্তু পানি যে মুখের মধ্যে নিছে মহা একটা আমল। চিন্তা করতেছে পানি যদি খেয়ে ফেলে আমি তো মরে যাই, আবার যদি ফেলা দিই আমার যে গেলাম গেলাচ্ছে এটা তো উত্তর দিবার লাগে, পানি যদি ফেলা দিই আমার তিনটা স্কুল মরবে কি করি। চিন্তা করতেছে মরার হুজুর এমন একটা তদবির দিয়া তুমি আমার বিপদত ফেলিস হুজুর। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, ছয় দিন চলে গেছে, সাত দিনের দিন ফজরের নামাজ পড়তে গেছে এই আল্লাহর বান্দা, যে গালাগালি কোম্পানির ম্যানেজার গেছে। তো হুজুর বলতেছে ভাই যান আজকে আপনাদেরকে একটা আমল শিক্ষা দিব। কি আমল? বলে তোমরা বাড়িতে যা সালাম দিব, নবী বলছে যে বাড়ির মধ্যে সালামের আদান প্রদান, স্বামী স্ত্রী তারপরে আপনার ছেলে মেয়ে এদের ভিতরে সালামের আদান প্রদান যদি থাকে, আল্লাহ নবী বলছে ওই ঘরটা রহমত দিয়া বরকত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে। যারা কন মারহাবা। আচ্ছা মাহফিল থেকে যায়া বাড়ির তো আপনি যাবেন, বাড়ির যা কি আপনার বিবি সাহেবকে সালাম দেওয়া যাবে না? ভাই যান যা সালাম দিবেন, কবেন যে হুজুর আসছিল জাহাঙ্গীর আলম ওসমানী হুজুর, উনি বলছে যে সালাম দেওয়া লাগবে। আপনি যাকেন সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে দে আপনার বউ এইভাবে তাকায় দেখতে কি রে, সালাম কি জিন দিল না অন্য কেউ দিল? এই লোক তো সালাম দেওয়ার লোক নয়, বারে সালাম দিবেন। তো ফজরের নামাজ পড়ে হুজুর সালাম শিক্ষা দিছে, বিবি সাহেবা তো লেপ গায়ে দিয়ে কাপটি ধরে শুয়ে আছে, বাড়ির দরজার যা সালাম দিছে সালাম আলাইকুম ইয়া আহলাল বাইত। বিবি চিন্তা করে কি রে এরকম সুর তো জীবনেও শুনিনি, যে আমলে কাজ হবার লাগছে নাকি? তো দরজা দিয়া ভিতরে ঢুকছে, ঢুকে এসে খাটে বসে চিন্তা করতেছে কি রে এই যে আল্লাহর বান্দি আমার বউ, এই যে এত গেলেন গেলেন ছয় দিন সাত দিন হয়ে গেল কোনো উত্তর দেয় না, তো ও যদি হেদায়েত হয়ে যায় তা আমি আবার গালাগালি করে লাভ কি? খাটের কোনার বসে বলতেছে বিবি তোমার পা দুটা করে, ওকে পা দিয়ে কি করবা, তোমার পা আগা দাও, তোমার পাও ধরে আমি না মাফ সাবার চাই। ক্যা কয়, এই যে সাত দিন তোমাকে যে গালান গালালাম তুমি একটা উত্তর দিলা না, তুমি ভালো হয়ে গেছো, আমি খালি গালা গালা অন্যায় করছি, তোমার থেকে মাফ পাওয়া আছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আল্লাহ এই সাত দিন যে ভূমিকা পালন করছি, যে আমলটা করছি, এই আমল যদি ওই 20 বছর ধরা করতাম নিশ্চয় আমাদের সংসারে আমার স্বামীর সঙ্গে এমন সংসারে মনোমাল্যতা হতো না, কথা বলেন ঠিক কি না? পর্দার অন্তরালের মায়েরা গ আল্লাহ নবী ডাক দিয়া বলে কোনো মহিলা যদি মরে যায় স্বামী যদি বলে এই আমার বিবিটা ভালো ছিল, আল্লাহর নবী বলে বেশক সে আল্লাহর জান্নাতি। আবার কোনো স্বামী যদি মারা যায় বিবি যদি ডাক দেয়া বলে আল্লাহ আমার স্বামী ভালো ছিল, নিঃসন্দেহে আল্লাহর নবী বলে ওই স্বামীটাও জান্নাতি। বাড়ির যাবেন যা বড় একটা লাঠি নিয়ে কাছে বসে কে বলে আবদুল্লাহর মা কত আমি কেমন মানুষ, তোমার মতো ভালো মানুষ ফেরেস্তা আল্লাহর ওলি এই এলাকার একটাও নাই, তুমি জান্নাতের থেকে পেলে আসিস। আর লাঠি থুয়া আদর করে কাছে নিয়ে বসা যদি কোন আবদুল্লাহর মা 20 বছর ধরে সংসার করলাম, তুমি কোনদিন মরো আমি কোনদিন মরি আল্লাহ ভালো জানে, আবদুল্লাহর মা খুব একটা ইচ্ছা মনে একটা প্রশ্ন জাগতেছে তোমার কাছ থেকে শুনবো। আবদুল্লাহর মা যখন বলবে স্বামী বলেন কি বলবেন, আপনি বলবেন যে আবদুল্লাহর মা আমি কেমন মানুষ আমি কত, আবদুল্লাহর মা তখন কবে তোমার মতো শয়তান এলাকাত আরেকজন আছে নাকি আমার জানা নেই, কারণ তোমার মোবাইল
আরো তিনটা মেয়ের নাম্বার সেভ করা আছে, সেভ করা না নাই যে সেগুলোর সাথে আর যে কত কথা কো আল্লাহ জানে। মাদ্রাসা থেকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক যুবক ওই মোবাইলে কথা বলতেছে, তো ওই সাইড থেকে মনে হয় বলতেছে তুমি একটু ফাঁকা যাও ফাঁকা যাও। বলছে আমি ফাঁকা আসছি ক, আমার কাছে কেউ নাই, একটু ফাঁকা ক কি কবিন ক। তা আমি তুই ক আমি আসি, ঘুরে আসি, ঘুরে আসা করলাম কিরে তুই তোর কাছে যে কেউ নাই, তুই যে কল হ্যাঁ হুজুর কেউ নাই, তো তোর দুই কান্ত যে দুই ফেরেস্তা আছে, তুই কোন দেশের মানুষ জানিস না দুই ফেরেস্তা আছে ভিডিও হচ্ছে। বলছে হুজুর এ কথা তো আমি খেয়াল করিনি হুজুর, আমি ক বড় যা তোর বাটাম ফাটা দেখালে যায় দেয় শয়তান কোনটা গায়। তাহলে আমল কয়টা ভাই? এ ভাইরা কথা বলেন কয়টা? এক নাম্বারে নামাজ পড়া, দুই নাম্বারে রোজা রাখা, তিন নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করা, চার নাম্বারে স্বামীর খেদমত করা। স্বামীর কি করা? আবার ভাইরা আমার বাবাজিরা পর্দার অন্তরালের মায়েরা গো, আল্লাহর নবী ডাক দেয়া বলে এই চারটা আমল যদি কোনো কোনো মহিলা আমার উম্মতের কোনো মহিলা যদি চারটা আমল করে, এই মহিলা যেদিন মারা যাবে আল্লাহর নবী ডাক দেয়া বলে ফালতাদখুল মিন আইয়ে আবু আবিল জান্নাতি সাত, ফেরেশতারা ডাক দিয়া বলবে মা তোমার জন্য জান্নাতের আটটা দরজা খোলা আছে। এ মহিলা মা চারটা আমল করে কবরের মধ্যে আসছো গো মা, আল্লাহ খুশি হয়ে জান্নাতের আটটা দরজা তোমার জন্য খুলা দিছে। মহিলারে যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ কর। এই চারটা আমল করা যাবে না ভাই? যাদের বিবি ওয়া শুনতে আসে না বাড়ির যে চারটা আমল বলতে পারবেন না? এ ভাইরা পারবেন না? ওয়া শুনা ওয়া শুনা ওয়া শুনা, মনকে মন টোনকে টোন হয়ে গেছে, শুধুমাত্র বাকি আমলে, শুধুমাত্র বাকি কি? দুই চুর গেছে চুরি করবে, একটা ঘোড়া চুরি করছে, তো পরের দিন বাজারে যখন উঠেছে বড় চুর বলতেছে যে শোন বেশি দামা দামি যান করিস না, চুরি করা জিনিস যা দাম কয় বেচা তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে, আমি একটু এক্সচেঞ্জা করে আসতেছি তুই এই দড়ি ধরে থাক। ধরে আছে আমাদের নওগাঁ, আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, আমার এলাকাতে এই কথাটা আছে সুরের উপর বাটপার। এ ভাইরা শুনছেন এই কথা? সুরের উপর এক বাটপার আসছে, কাগজ দিয়ে ফাইন করে মোরায়া কি জানো নিয়ে আসছে, নিয়ে আসে বলতেছে ভাই যান ঘোড়া কার? বলে আমার। বিক্রি? বলে হ্যাঁ বিক্রি করবো। কদম দেয় কেমন? তো দেখেন একবারে ঘোড়ার উপরে উঠা দৌড় দিয়া চলে গেছে ওই দিকে, ফিরে আসছে, আসার পরে বলতেছে ভাই যান কেমন দেখলেন? বলে খুব একটা দেখতে দেখা হলো না, আর একটা দৌড় দেওয়া হলো। বলে দেন ওই যে কাগজ দেওয়া মোড়ানো ওর হাতত দিছে, দিয়া কত দেড়া থাক আমি কদম দিয়ে আসি। এইবার মনে করেন যে কাবাদ পুকুরের দিকে দিয়া সোজা বগুড়া দিয়ে ঢাকার দিকে চলে গেছে, আর আসেনি। বড় চোর আসছে, আসার পরে বলতেছে কিরে কত দিয়া বেচবে? কয় যে বস যে দামে কিনা সে দামে বিক্রি, মাঝখানে লাভের মধ্যে এই যে কাগজ দিয়া কি জানো বান্দা এইটা। তো খোল দেখি ওই কাগজ খুলে দেখে ভাঙ্গা একটা থাল, হাই যে সব বোনা সুরের উপর ভাত পারি বারে। তো ও সারা রাত শুনলেন, সারা রাত শুনলেন, শুনা শুনা বাড়ির যা করছে কেরে হুজুর কেমন হচ্ছে, তো ওয়াজ ফাটা ফেলা দিছে ভাই সেই ওয়াজ। তো করছে কি ওয়াজ করছে না কদিনই? করছে কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। কেন? ওয়াজ দিলের কানে শুনে নেই, ওয়াজ দিলের কানে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। তাহলে আজকের ওয়াজের থেকে আমরা চারটা আমল বাড়িতে নিয়ে যাবো, এক নাম্বার হলো নামাজ পড়া, দুই নাম্বার রোজা রাখা, তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা, চার নাম্বার স্বামীর খেদমত করা। আল্লাহ পাক আমাদের এই মহিলা মা বোনদেরকে এই চারটা আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।